আজকে নাট্যপ্রিয় ভাই ও বোনেরা, আর যারা অতি কষ্ট করে এত সুন্দর একটি গানের আয়োজন করেছেন, আয়োজন কমিটি আর আমাদের গান কমিটি, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতি থাকলে তাদের প্রতি আন্তরিক ভালোবাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেউ চিল্লাচিল্লি করবেন না, সারা রাত আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। যদি চিল্লাচিল্লি করেন অনুষ্ঠানের বিঘ্ন ঘটবে। সবার প্রতি সালাম। আমি মোহাম্মদ মঞ্জুল ইসলাম রিয়াদ, একজন ছেলে মানুষ হয়ে আপনাদের মেয়ে মানুষের ভূমিকায় অভিনয় করতেছি। তাহলে বুঝলেন, আনন্দ দেওয়ার জন্য না, তাহলে হই হুল্লা করবেন না। সবাইকে ধন্যবাদ। একটি বিচ্ছেদ গান গাবো, হবে? Thank you.
আমি এমন অনেকই অপরাধ করেছি তার বিনিময়ে আমি এত নিচে নেমে পড়েছি। অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। আপনি আমাকে যেখানে রেখে এসেছেন সেখানেই রয়েছি, কিন্তু আমি ভাবলাম সন্ধে ঘনিয়ে এসেছে, আমার প্রভু এখনো আসছে না, তাই আমি এই কঠুর দেখে এখানেই আসলাম। এখানে এসে দেখি রাধার তুমি কি বলতে চাচ্ছ, রাধা কৃষ্ণ মিলন হয়ে বসাচ্ছে, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে তোমার অপরাধের কথা বলছো? তুমি কি বলতে চাচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই নারীর সাথে আমার মন কি সম্পর্ক রয়েছে? একবার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো, তবেই তুমি বুঝতে পারবে এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি কে এবং তোমার নাম? আমি আমার কি পরিচয় দেব মাতা? আপনি যে কলঙ্কের কালিমা আমার কপালে লিপে দিয়েছে, আমার নাম ঠিকানা সবই তো সেই কালিমার নিচে ঢাকা পড়ে গেছে মাতা। মাতা? হ্যাঁ মাতা, আমি কত অধীর আগ্রহে বসেছিলাম যে আমি কবে আমার মার দেখা পাবো, সে পেলাম কলঙ্কির কালিমা কপালে লিখে। না ও কথা বলে এই অভাগীকে আর পাপিষ্ট করবেন না মাতা। মা কি কখনো সন্তানের কাছে ভুল করতে পারে বলো মা? ওগো পিতা, আমার ভুল হয়েছে পিতা, যদি আমি আপনার চরণে কোনো ভুল করে থাকি পিতা, আপনি আমাকে মার্জনা করবেন। মহামণি তুমি ভুল করবে কেন? আমি যে পরবাসা নিয়ে আমি তোমার গৃহে এসেছিলাম, আমি দেবো তোমাকে আমার পানি নিয়ে তুমি দেশ দেশান্তরি তৈরি হয়ে যাবে। মহাদেবের বাণী তোমার কানে পৌঁছে গেছে, এই বাণী নিয়ে দেশ দেশান্তরি হয়ে আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা, আমি যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি পিতা। বিদায় পিতা, বিদায়। মহামণি যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? তাই তোরে আর বিলম্ব না করে তোমার অন্তরাটি বন্ধন করে আমার পুষ্করাতে সোয়ারম্ভ, তোমাকে আমি নিয়ে যাবো সেই পঞ্চ পুরুষ।